দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজভবন নবান্ন নয়, কলকাতার রেড রোড সেজেছে নতুন রূপে। শুক্রবার এখানেই হবে শপথ। ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে বয়কট এড়িয়ে থাকতে পারেন বিজেপি কংগ্রেসের হাই প্রোফাইল নেতারাও। আর বাংলাদেশের পক্ষ থেকে থাকছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নতুন মন্ত্রিসভায় কে থাকবেন কে থাকবেন না তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সম্ভাব্য 40 মন্ত্রীর নামের তালিকা। ইঙ্গিত মিলেছে এবার বাদ পড়তে পারেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা, আসতে পারে নতুন মুখও। দপ্তর বদলেরও ইঙ্গিত মিলেছে। এদিকে বিপুল ভোটে জিতলেও অন্যবারের চেয়ে কঠিন রূপেই দেখা যাচ্ছে তৃণমূলের সুপ্রিমোকে। মন্ত্রিসভা গড়ার আগেই সাংগঠনিক রদবদল শুরু করেছেন তিনি। দলের অন্তর্দ্বন্দ্ব দূর করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে দলের বিজয়ী ও পরাজিত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, সতর্ক করেছেন বেশ কয়েক নেতাকেও, অনুসন্ধান কমিটিকেও রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুলি মল্লিক, 21 টেলিভিশন।